লেবাননে জমকালো আয়োজনে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান করেছে আইনা দিলফি স্পোর্টিং ক্লাব। ক্লাবটির এক বছর পূর্তিতে রবিবার কুকুদি ইনডোর মাঠে হয় এই অনুষ্ঠান। লেবানন থেকে বাবু শাহর রিপোর্টে বিস্তারিত। ক্লাবের টিম ম্যানেজার বাবু ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী রায়হান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইনা দিলফি স্পোর্টিং ক্লাবের সভাপতি আল আমিন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবুল কাসেম সাদি, ইস্কান্দার আলী মোল্লা, সৈয়দ বাবুল মিয়া, বাবুল মুন্সি, এস এম জসিম, বশিউর রহমান টিটু, কবির মিয়াজি, করিম দেওয়ান ও সিরাজ মিয়া। আলোচনা পর্বে বক্তারা প্রবাসের নানা ব্যস্ততার মধ্যেও চিত্ত বিনোদন, সামাজিক কর্মকাণ্ড এবং খেলাধুলার আয়োজনের ক্ষেত্রে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে ক্লাবের দুই দলের খেলোয়াড়দের মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। অনুষ্ঠানে ক্লাবের সকল নেতৃবৃন্দ ও খেলোয়াড় সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, AB24 টিভি, ইতালি।